কাজেই আমরা রিভিউ করছি পুরো পরিস্থিতি। কোভিড একটু বেড়েছে, সবাইকে আমরা রিকোয়েস্ট করব কোভিড রেস্ট্রিকশন মেনে চলতে এবং মাস্ক পরতে এবং স্যানিটাইজেশন মেনে চলতে। বাদবাকি আমরা রিভিউ করে আপনাদের টাইম টু টাইম জানাব। সিভিল অ্যাভিয়েশন কি করছে আমরা দেখি, কারণ আমি ইউকেকে পার্সোনালি খুব ভালোবাসি, কিন্তু আমাদের দেখছি আমরা ইউকে ফ্লাইটে বেশি আসছে অমিক্রন, যেগুলো কেরিয়ার আর কি ভীষণ স্প্রেড করছে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে বেশি আসছে, এটা ফ্যাক্ট। যতটুকু হয়েছে বেড়েছে সেটা ধরা পড়েছে এর জন্য। তারপরে কি যখন আরটিপিসিআর করা হয়, যারা বাইরে থেকে আসছেন তাদের একটু কষ্ট হয়, একটু টাইম লেগে যায়, অ্যান্টিজেন টেস্ট হওয়াতে সঙ্গে সঙ্গে রিপোর্ট পাওয়া যায়, সেই টেস্টটা করতেও তাদের অনীহা এবং টেস্টটা করতে গিয়েও বিরক্ত হয়ে কখনো কখনো তারা ডিস্টার্ব ফিল করেন। আমরাও ডিস্টার্ব কাউকে করতে চাই না, কিন্তু কথা হচ্ছে কোটি কোটি মানুষের দিকে তাকিয়ে তাদের সেফটি সিকিউরিটিটাও দেখতে হবে। সুতরাং আমি মনে করি এটা নিয়ে আমরা রিভিউ করছি, রিভিউ চলছে। আজকে তো 30 তারিখ হয়ে গেল, কালকে লাস্ট ডে অফ দিস ইয়ার, পরশু দিন 1 তারিখ আছে, শনিবার রবিবার ছুটির দিন আছে, সানডে। সুতরাং এর মধ্যেই আমরা যা যা যেটুকু নেওয়া সম্ভব, যদি আমরা দেখি কিছু জায়গায় বাড়ছে, সব পকেটগুলো একসাথে করে দিয়ে তো লাভ নেই। এই করে করে তো 2 বছর ধরে কোনো বিজনেস কিচ্ছু নেই, টোটালটাই শূন্য হয়ে গেছে। যেখানটায় দায়িত্ব নেওয়া প্রয়োজন, কালকে আমি কিন্তু মিটিংয়ে বলেছি যে আমরা স্কুল কলেজের ব্যাপারে রিভিউ করতে বলেছি কি পজিশন আছে। আমরা কিন্তু স্কুল কলেজ বন্ধ করার কথা বলিনি, স্কুলগুলোর কি পজিশন আছে, কলেজগুলোর কি পজিশন আছে, অমিক্রন বাচ্চাদের মধ্যে বাড়ছে কিনা, আমাকে এগুলো সব লক্ষ্য রাখতে হয়। সুতরাং এটা নিয়ে আমরা টোটাল রিভিউ করে তবেই সিদ্ধান্ত নেব, এবং আমরা সিরিয়াসলি রিভিউ করছি। কলকাতা একটু বাড়ছে তার কারণ আপনারা জানেন, শহরতলিতে কোটি কোটি মানুষ রেগুলার আসায় যাতায়াত করে, অল রেল ইজ কানেক্টেড টু কলকাতা, কলকাতা সমস্ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ কানেক্টেড। সুতরাং এখানে একটা অমিক্রন কেস আসলে পুরো ফ্লাইটটা জুড়ে একটা সম্ভাবনা থেকে যায়। কাজেই আমরা যেটা মনে করি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসিশন নেওয়া উচিত, কোন কোন কান্ট্রি থেকে কোভিডটা বেশি আসছে সেখানে রেস্ট্রিকশন একটা তো করাই উচিত বলে আমি মনে করি পাবলিক ইন্টারেস্টে।